যা স্টুডিও গপ্পবাজে আজকের গল্প কম্পাস, লেখক বুদ্ধদেব গুহ। কুকুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল সেদিন আমার এক সাহিত্যিক বন্ধুর বাড়িতে। কুকু এসেছিল পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে একটি উপন্যাস নিয়ে ছবি করার বিষয়ে আলোচনা করতে। কুকুকে শেষ দেখেছিলাম আজ থেকে 30 বছর আগে। তখন আমি সবে স্কুল ফাইনাল পাস করে কলেজে ঢুকেছি, আর কুকু তখন বোধ হয় 6-7 পড়ে। খুব ফর্সা, একটু মেয়েলি এবং খুবই সুন্দর দেখতে, অবস্থাপন্ন বাবা মায়ের চোখের মণি, আদরে যত্নে স্বাস্থ্যোজ্জ্বল চোখ কাড়া একমাত্র সন্তান। কুকুরা পুজোর ছুটিতে এসেছিল উত্তরপ্রদেশের বিন্ধ্যাচলের কাছে শিবপুরা নামের একটি ছোট্ট গ্রামে। আমিও গিয়েছিলাম আমার মা বাবা ভাই বোনেদের সঙ্গে। সকলে একত্রিত হয়ে মাছিন্দার পথে চড়ুই ভাতি, গঙ্গার ঘাটে ড্যামচিপ, নানা রকম মাছ কেনা এবং পরিশেষে বিজয়া সম্মিলনীয়। পথের এবং প্রবাসের আলাপ সাধারণত পথে প্রবাসেই হারিয়ে যায়। যারা ব্যস্ত মানুষ তাদের কারোর পক্ষেই কলকাতার কর্মব্যস্ততার ঘূর্ণির মধ্যে ফিরে এসে আর সেই অবসরের সম্পর্ক বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। কুকুর বাবা মা কাকা কাকি আমার মা বাবাকে বলতেন কলকাতা ফিরে যেন এই সম্পর্ক বজায় থাকে। বাবাও বলতেন দেখা যাবে, কলকাতায় ফিরে প্রমাণ হবে হৃদয়ের টান খাঁটি না ঠুনকো। কুকুর বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের ব্যস্ত উকিল, কাকা সলিসিটার, ওদের নিবাস ছিল উত্তর কলকাতার শ্যামবাজারে। আশ্চর্য, সেবার ছুটির পর কলকাতায় ফিরে প্রবাসের সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠেছিল, মুখ্যত কুকুদের পরিবারের আন্তরিকতাতেই। এমন একটি শিক্ষিত রুচিসম্পন্ন পরিবার আমি খুব কমই দেখেছি। বাড়ির প্রত্যেক মহিলাই সুন্দরী, বিভিন্ন রঙা তাঁতের ডুরে শাড়ি পরা তাদের সুন্দর চেহারা এখনো আমার চোখে ভাসে। রান্না বান্না, সেলাই ফোড়াই, গান বাজনা সব কিছুতেই সমান উৎসাহ ছিল দত্ত পরিবারের। সেই পুজোর পরও অনেক বছর কুকুদের এবং আমাদের পরিবারের মধ্যে যোগাযোগ আশ্চর্যজনকভাবে বজায় ছিল। কুকু বড় হবে এই নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তখন থেকেই ওর অভিভাবকদের। কারো ইচ্ছা ছিল কুকু ডাক্তার হোক, কেউ চাইতেন কুকু বড় হয়ে তার বাবার ওকালতির পসরাকে আরও বাড়িয়ে তুলুক। মেসোমশাইয়ের চেম্বার খুবই ভালো জায়গায়, অনেক মক্কেল ওদের। কারোরই সন্দেহ ছিল না যে পড়াশোনাতে ভালো ছাত্র কুকু তার সুন্দর সুপ্রতিভ ব্যবহার এবং চোখ খাড়া চেহারাতে একদিন তার বাবার চেয়েও বেশি সুনাম অর্জন করবে হাইকোর্টে, সচ্ছল পরিবারের সাচ্ছল্য আরও বাড়াবে। বনেদি কোনো পড়তি অবস্থার পরিবার থেকে কুকুর জন্য সুন্দরী, শান্ত স্বভাবা, বিনয়ী পাত্রী পছন্দ করে আনবেন তারা, যাতে তাদের পারিবারিক সুখ এবং ঐতিহ্য সাচ্ছলের হাতে হাত রেখে আরও উজ্জ্বল হয়। আমার ইচ্ছা ছিল সাহিত্যিক হবার, কিন্তু আমার প্র্যাকটিক্যাল কৃতি বাবা বলতেন বাঙালি সাহিত্যিকেরা না খেয়েই থাকেন। যারা সাহিত্যের সঙ্গে প্রকাশনের ব্যবসাতেও জড়িয়েছেন, সফলভাবে নিজেদের সেই মুষ্টিমেয় দু একজন ছাড়া সচ্ছলতার মুখ কেউই দেখেননি। বাবার আদেশ ছিল যে তারই মতো ডাক্তার হতে হবে। সাহিত্য নিয়ে পড়া পর্যন্ত হলো না বলেই আমার যে বাল্যবন্ধু সাহিত্যিক তাকে মনে মনে খুবই ঈর্ষা করতাম। সেই কারণেই আমার বন্ধুর মধ্যে আমি যা হতে চেয়েছিলাম সেই না হওয়া সত্তার পরিপূর্ণ বিকাশকে প্রত্যক্ষ করে ছুটির দিনে চেম্বারে এবং এমনকি কলেজ যাওয়ার যথাসাধ্য স্থগিত রেখে তার বাড়িতেই সাহিত্য আলোচনা করে কাটাতাম। তার মাধ্যমেই দামি সব সাহিত্যিকের সঙ্গে আলাপ হতো, যাদের সম্বন্ধে অগণিত পাঠক মহলে অতীব কৌতূহল তাদের খুব কাছ থেকে দেখতে পেতাম। বাঙালি মানসিকতা যাদের সফলতম বলে আমি এখন সেই শ্রেণীর লোক। বাবা ছিলেন শুধু MBA ডাক্তার, আমি MBBS করার পর MSO করেছিলাম। সপ্তাহে 12-20 পর্যন্ত অপারেশন করতাম বড় বড় নার্সিংহোমে। টাকার অভাব ছিল না আমার, নিউ আলিপুরে বাড়ি করেছি, সোফার ড্রিভেন গাড়ি আছে, কলকাতার একাধিক নামী ক্লাবের মেম্বার হয়েছি। এক কথায় অন্য মধ্যবিত্ত উচ্চবিত্ত যে কোনো বাঙালি যেসব সুখ স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখেন, ছোটবেলা থেকে বাবার বাধ্য ও যোগ্য সন্তান হয়ে সেই সমস্ত প্রাপ্তি ঘটেছে আমার। কিন্তু তারই সঙ্গে বাঙালি জাতির সবচেয়ে বড় যে পাস্ট টাইম, সেই ঈর্ষা ও পরশ্রী কাতরতার নিত্য শিকার হয়েছি আজ আমি। কোনো বাঙালি কত বড় তা প্রমাণিত হয় তার প্রতি ঈর্ষাকাতর বাঙালিদের সংখ্যা কত তার উপর। এই পরীক্ষাতে আমি প্রথম শ্রেণীতে প্রথম বিভাগে উত্তীর্ণ। ছেলে মেয়ে, নিউ আলিপুরের বাড়ি, স্ত্রী, সল্টলেকের শ্বশুর বাড়ি, আমার মধ্যম গ্রামের ছোট্ট সুন্দর বাগান বাড়ি,
ও আমার পেশার খ্যাতি নিয়ে আমি একজন আদর্শ বাঙালি। আত্মীয় স্বজনরা বলে থাকেন, মানুষের মতো মানুষ হয়েছি আমি, এমন মানুষ নাকি আমাদের তিন কুলে কেউ কখনো হয়নি। আমাকে এক নামে সকলে চেনে, পেটের অপারেশন, ডাক্তার মৌসুদ্দির কাছে যাও, ধন্বন্তরী। অপারেশন থিয়েটারে আমি গাউন পরে গ্লাভস হাতে নিলে নতুন অল্প বয়সী নার্সরা রীতিমতো নার্ভাস হয়ে পড়ে, পরম বিস্ময়ে এবং শ্রদ্ধাতে আমার দিকে তাকিয়ে থাকে। কুকুর সম্বন্ধে ওর অনেক আত্মীয় স্বজনদের কাছেই শুনতাম যে ছেলেটা মানুষ হলো না, বইয়েই গেল একেবারে, কিছুই হলো না, ফিল্ম লাইনে ভিড়ে গেছে, নেশা ভাং করে, ড্রাগ খায়, রোজগারপাতি নেই, বিয়ে করলো না, করবেই বা কী করে, বউকে খাওয়াবে কি, মা বাবাকেও দেখে না, দেখবে কি করে, মানিশূন্য ম্যানি ব্যাগ পকেটে নিয়ে বাবা মায়ের পায়ে হাত বুলোলেই কি ছেলের কর্তব্য করা হয়, টাকাই হচ্ছে সার কথা, কিছুই করলো না জীবনে। এতদিন পরে দেখে কুকুকে আমি চিনতেই পারিনি, সাহেবের মতো ফর্সা রঙে একেবারে কালি ঠেলে দিয়েছে, কুচকুচে কালো হয়ে গেছে ও। ওই আমাকে বলল, নিশ্চয়ই আমাকে চিনতে পারছো না টুটু দাদা, অবাক হয়ে বলেছিলাম, না তো, আমি কুকু। কুকু? হ্যাঁ, মনে পড়ে না, শিবপুরার কুকু, বিন্ধ্যাচল মাছিন্দা কুকু। বিস্ময়ে হতাশায় আমি বলেছিলাম, মাই গুডনেস। ওদের কাজ শেষ হতে বেলা হলো অনেক, ফিল্ম লাইনের লোকেরা বড় বেশি কথা বলেন, যে কাজ 5 মিনিটে হয় সে কাজ ওরা 3 ঘন্টায় করতে ভালোবাসেন, এক কাপ চা খাওয়া শেষ করতে যাদের 1.5 ঘন্টা লেগে যায় তাদের অভ্যেসটাই বোধ হয় খারাপ হয়ে যায়। কুকু বলল, উঠবে নাকি টুটু দাদা, বাড়ি যাবে না? বাড়িতে না গেলেও হতো, কারণ আমার সম্বন্ধীদের সঙ্গে আমার স্ত্রী ও পুত্র বাগান বাড়িতে গিয়েছে। এই রবিবার সকালে একজন ধনী ব্যবসাদের স্ত্রীর অপারেশন ছিল, প্রথমে না করে দিয়েছিলাম, কিন্তু এমন একটা টাকার অঙ্ক বলে বসলো যে লোভ আর সামলাতে পারলাম না। ভগবানেরও একটা দাম ধার্য করেছে ওরা, টাকা দিয়েও কেনা যায় না এমন মানুষ সংসারে বোধ হয় আর বেশি নেই। ভাবলাম যে ছোকরার কিছু হলো না জীবনে তাকে নিয়ে একটু ক্লাবে যাই, ওকে বোঝাই যে এ ওর পরম দুর্ভাগ্য যে চোখের সামনে ওর চেয়ে সামান্য কয়েক বছরের বড় আমি মানুষটা। জলজ্যান্ত থাকা সত্ত্বেও ও সে দৃষ্টান্তে অনুপ্রাণিত হতে পারল না, নিঃশেষে নষ্ট করলো এমন করে নিজেকে, নিজের সব সম্ভাবনাকেও। বললাম, চলো ক্লাবে যাই, বিয়ার টিয়ার খাও তো। কুকু বলল, সবই খাই, তাহলে চলো। বাইরে আমার গাড়ি দাঁড়িয়েছিল, সাদা সিট কভার লাগানো এয়ার কন্ডিশনার, কালো ঝকঝকে গাড়ি, টুপি পরা ড্রাইভার। আশ্চর্য, কুকু ইমপ্রেসড হলো না একটু, বোধহয় বম্বে টম্বে যায় প্রায়, ফিল্ম আর্টিস্টদের দেখেছে নিশ্চয়ই। ও পেছনের সিটে আমার পাশে এসে বসল, কে কে ইলেক্টেড হবেন আর কে কে হবেন না তাই নিয়ে জোর ফিসফিসানি চলছে। আমাকে ক্লাবের অনেকেই চেনে, চেনে বলেই তো কুকুকে নিয়ে আসা, ও দেখুক জানুক আমি কি হয়েছি আর ও কি। কলকাতার সব গণ্যমান্য মানুষই এই ক্লাবের মেম্বার। বিয়ারের অর্ডার দিলাম, ছুটির দিনে আমি এক বোতল করে বিয়ার খাই, জাস্ট এক বোতলই। কুকুকে সে কথা বললামও, কুকু বলল, মেজার গ্লাসে করে ঢাকার সাধনা ঔষধালয়ের সরিবাদী শালসা খেলেই পাবো, শরীর এবং চরিত্র দুই ভালো থাকবে। মদ এবং জীবন যারা মেপে মেপে খায় এবং খরচ করে তারা মানুষ ভালো কখনোই হয় না। আমি কিছু বললাম না, ও বলল, মদ মানুষের ইনহিবিশন কাটিয়ে দেয়, কিছু মানুষ আছে যাদের ইনহিবিশন কেটে গেলে এই সব কাটাকুটি হয়ে যায়, বাকি থাকে না কিছুই, সেই মানুষগুলোই মদ খেয়ে মাতাল হতে ভয় পায়, মাতাল হলে এই ক্লাব থেকে বের করে দেবে। বিরক্ত স্বরে আমি অন্যদিকে মুখ করে বললাম, মাতাল হওয়া আর মত্ত হওয়াটা এক নয়, মত্ত হওয়ার কথা বলিনি আমি, যাকে বললেও হয়তো তুমি বুঝবে না। তার চেয়ে বলো টুটু দাদা, লেখাটেখা কি ছেড়ে দিলে একেবারে, কি সুন্দর লিখতে তুমি। আমি চাপা গর্বের সঙ্গে বললাম, সময় পেলাম কোথায়, প্রফেশনেই তো। কুকু বলল, খুবই ব্যস্ত থাকো বুঝি। তারপরই চারিদিকে তাকিয়ে বলল, আচ্ছা এই সব মানুষরা কারা, ক্লাবের মেম্বার, মেম্বারদের গেস্ট, আর কারা, কি করেন এরা? কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কত প্রফেশন, ইন্টিরিয়ার ডেকোরেটর, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, আর্কিটেক্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস এক্সিকিউটিভ,
আজেবাজে লোক তো আর ক্লাবের মেম্বার হতে পারে না। কুকু বিয়ারে চুমুক দিয়ে চশমার আড়ালের গভীর কালো চোখে প্রচ্ছন্ন হাসির ঝিলিক তুলে বলল, স্বাভাবিক, এখানে যারা আসেন তারা সকলেই তোমার মতো কৃতি পুরুষ জীবনে। তবে টুটুদা, ব্যাপারটা কি জানো, এদের বেশিরভাগেরই কোনো গন্তব্য নেই মনে হয়। শ্যালো মেগালোমেনিয়াক মানুষেরা। আমি একেবারেই স্ট্যান্ড করতে পারি না এই ধরনের মানুষদের। কুকুর ধৃষ্টতা আমাকে মর্মাহত করল। আমার সঙ্গে না এলে এখানে কোনো দিনই ও ঢুকতেই হয়তো পারতো না। আনগ্রেটফুল সিলি চ্যাপ। এমনিতেই এই পোশাকের অদ্ভুত জীবটির দিকে সকলেই তাকাচ্ছে। আমারই পয়সায় বিয়ার খেতে খেতে আমাকেই ঘুরিয়ে যাতা বলছে। একেবারেই অমানুষ হয়ে গেছে ছোকরা। গন্তব্য নেই মানে কি? সকলকে কি হরিদ্বারে গিয়ে সাধু হতে হবে নাকি? আমি শ্লেষের সঙ্গে বললাম। কুকু হাসল। তা নয়, আমি জিজ্ঞেস করছিলাম যে এদের সাকসেস এবং টাকাকে বিযুক্ত করে ফেললে মানুষগুলির জীবনে বাঁচার মতো কি আর কিছু বাকি থাকবে? লোকে কি কেবল বাড়ি গাড়ি টাকা নামি ক্লাবের মেম্বার হওয়ার জন্যই বেঁচে থাকে? ওরা নিজেরা যা করেন তা কি ওরা এনজয় করেন? ওরা কি সত্যি বেঁচে আছেন? ওদের মধ্যে কজন সত্যি সত্যি বেঁচে আছেন বলো তো? এসব কথার উত্তর আমার কাছে নেই। কুকু এবার হাসল, বলল, আছে, নিশ্চয়ই আছে, কিন্তু তুমি জবাব দিতে চাও না, নিজেকেও কখনো এসব প্রশ্ন ভুলেও করতে চাও না, কারণ তুমি ভালো করেই জানো যে আমি কি বলছি। যা করে মানুষ আনন্দ পায় না তা মানুষ করবে কেন? তোমার জীবনের উদ্দেশ্যটা কি কখনো ভেবেছো এ নিয়ে টুটুদা? শ্লেষের সঙ্গে আমি বললাম, তা তোমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য আমি যা করে আনন্দ পাই তাই করা। শুনলেই তো, ফিল্মে স্ক্রিপ্ট লিখি, ছবি ডিরেক্ট করার ইচ্ছে আছে। পড়াশোনাই তো শেষ করলে না, ইউনিভার্সিটির ডিগ্রি থাকলে কত সুবিধা হতো বলো তো? কুকু আবার হাসল, বলল, বিদ্যার সঙ্গে ডিগ্রির সম্পর্ক কি? দ্য পারপাস অফ আ ইউনিভার্সিটি ইজ টু টেক দ্য হর্স নিয়ার দ্য ওয়াটার অ্যান্ড টু মেক ইট থার্স্টি। জিজ্ঞাসার উন্মেষ ঘটানোই ইউনিভার্সিটির কাজ। ডিগ্রি তো একটা পাকানো কাগজ, এক কাপ চায়ের জলও করা যায় না পুড়িয়ে। অনেক বড় বড় কথা শিখেছো। যা হোক কুকু, নাও বিয়ার খাও, সঙ্গে কিছু খাবে? না। তা কোন কোন ছবি স্ক্রিপ্ট করেছো তুমি? কোনো নাম করা ছবির? একটা খুব নাম করা উপন্যাসের স্ক্রিপ্ট করেছিলাম, কিন্তু প্রডিউসার তার স্ত্রীর নামেই চালিয়ে দিলেন। যাক, আনন্দটা আমারই হয়েছে, আমার একার, নামটা অন্যের। আর একটা ছবি স্ক্রিপ্ট এখন করছি, মানে গত 15 বছর ধরেই করছি। কবে শেষ হবে জানি না, আদৌ শেষ হবে কিনা তাও জানি না। কখনো ভালো প্রডিউসার পেলে কিন্তু দেখিয়ে দেবো, একটাই ছবি করব জীবনে, ছবির মতো ছবি। সত্যজিৎ রায় হয়ে যাবে বলছো রাতারাতি? আমি বললাম ঠাট্টার গলায়। তাকে বলতে পারে, মানিকদা যখন কফি হাউসে বসে লাঞ্চের সময় কাপের পর কাপ কফি নিয়ে দূরে তাকিয়ে একটার পর একটা সিগারেট খেতেন, তখন অত লোকের মধ্যে থেকেও তিনি নিশ্চিন্দিপুরেই থাকতেন। পথের পাঁচালি তো একদিনে হয়নি। আমি স্ক্রিপ্টের কথাই বলছি, কোনো বড় কিছুই একদিনে হয় না টুটুদা। জীবনে দামি কিছু পেতে হলে যোগ্য দাম দিয়েই তা পেতে হয়। আমি বললাম, সে কথা আমাকে না বললেও চলবে, কারণ আমিও যা পেয়েছি তা যোগ্য দাম দিয়েই পেয়েছি। কিন্তু তুমি যদি নাম না করতে পারো তাহলে কি তুমি স্বীকার করবে যে জীবনটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেললে? কুকু এবার খুব জোরে জোরে হাসল, বলল, জীবনের মতো ছিনিমিনি খেলা দারুণ জিনিস তো আর একটিও দেখলাম না। একমাত্র তোমার নিজের জীবনটাই তোমার হাতে। তুমি জীবনে যা দামি বলে মনে করেছো হয়তো তার পেছনেই ছুটেছ। আমি ছুটছি আমি যা দামি বলে মনে করি তারই পেছনে। নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নিশ্চয়ই সকলেরই আছে। একটা কথা আমার মনে হয় প্রায়, জানো রুটুদা, জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা খুব ভয় পাই বলেই আমাদের কিছু হলো না। ছিনিমিনি খেলার মধ্যে ক্রিয়েটিভিটি নিহিত থাকে। প্রতিভা থাকলেই হয় না, প্রতিভারও গৃহিণীপনার প্রয়োজন আছে, রবীন্দ্রনাথের কথাতেই বলছি। তুমি হাসালে, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই। তুমি কি বলতে চাও প্রতিভার গৃহিণীপনা না থাকলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হতেন না? আর প্রতিভার গৃহিণীপনা থাকলেই তোমার বন্ধুর মতো আজকালকার ঢাক্কা নিনাদিত পোষা পাখি সাহিত্যিকরা সব রবীন্দ্রনাথ হয়ে উঠতেন? তোমার সঙ্গে তর্ক করে লাভ নেই। হ্যাঁ, লাভ নেই, কারণ তোমার যুক্তি নেই টুরুদা। তুমি যখন কলেজ জীবন লিখতে তখন একটা ভালো গল্প লিখে তুমি যে আনন্দ পেতে, আজ তুমি জীবনে যা কিছু পেয়েছো তার যোগফল কি সেই আনন্দের সমান? একটা ভালো গল্প লেখার আনন্দই কি এই সাফল্যের চেয়ে দামি বলে মনে হয় তোমার কাছে? সত্যি করে বলো তো, ভাবিনি কখনো।
তবে কমই বা কি পেয়েছি? এত লোকের জীবন বাঁচাই, এতে আনন্দ নেই? এত স্তুতি, এত যশ, এত টাকা, খাতির, প্রতিপত্তি, কম কি আনন্দ আছে কি? আসলে তেমনি করে ভাবনি তুমি, তাছাড়া তুলনাও চলে না অসম জিনিসে। আনন্দ হয়তো থাকতো যদি স্বার্থহীনভাবে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা করতে। তুমি ম্যাড্রাসের ডক্টর বদ্রীনাথের নাম নিশ্চয়ই শুনেছ, ভেলোরে গেছো কখনো? ওরাও তো ডাক্তার, কিন্তু ওরা জানে আনন্দ কী জিনিস। তোমার অধীত বিদ্যা সব তো নিজের কারণে, নিজের হিতেই প্রয়োগ করলে সারা জীবন। তোমার মতো পেশাদার লোকমাত্রই তো পয়সাওয়ালা লোকেদের চাকর, সবাই চাকর। ওরা তোমাদের স্যারই বলুক আর যাই বলুক, তুমিও যেমন চাকর, তোমার সাহিত্যিক বন্ধুও চাকর। পশ্চিমবঙ্গে আজ যে কারণ ডাক্তারের মতো ডাক্তার বিরল, ঠিক সেই কারণেই সাহিত্যিকের মতো সাহিত্যিকও বিরল। আমার মনে হয় পেশার মধ্যে একমাত্র বেশ্যাবৃত্তিই বোধহয় সবচেয়ে স্বাধীন পেশা, এবং সৎ। আমি চুপ করে রইলাম। একজন পরিচিত মেম্বার কানের কাছে এসে বললেন, মুৎসুদ্দি, আমাদের টাই আপের কথাটা মনে আছে তো? ওরা কিন্তু ওদিকে সব কিছু করছে, ঢালাও ড্রিঙ্কস, গার্ডেন পার্টি, বুঝেছো? ইলেকশন কিন্তু এসে গেছে। কুকু চারদিকে চেয়ে বলল, তোমাদের ক্লাবে আজকে এত উত্তেজনা কিসের? উত্তেজনা? ও, ইলেকশনের জন্যে। ক্লাবের অফিস বেয়ারাদের ইলেকশন আছে সামনে। ওই ইলেকশনে কেউ জিতলে কি হবে? তার নতুন হাত পা গজাবে? কি আবার হবে, ম্যান অফ ইম্পর্টেন্স হবে, আলটিমেটলি প্রেসিডেন্ট হতে পারলে ক্লাবের কমিটি রুমের দেওয়ালে ছবিও ঝুলবে। কুকু আবার হাসল, এবারে শ্লেষের হাসি, বলল, সত্যি টুটুদা, তুমি আমাকে বুঝিয়ে দিলে। আরো বিয়ার আনো, তোমাদের এই ক্লাবে না এলে অনেক অজানা থাকতো তোমাদের জগৎ সম্বন্ধে। এই তোমাদের অ্যাম্বিশন, ব্যাস এটুকুই? ক্লাবের দেওয়ালে ছবি ঝোলানোই গন্তব্য তোমাদের জীবনে? এত সামান্য অ্যাম্বিশন সমাজের শিরোমণিদের? তোমাদের এমন এলিটিস্ট ইলেকটোরেটের যদি এই স্ট্যান্ডার্ড হয়, তবে দেশের গরিব অশিক্ষিত অনাহারি ভোটারদের দোষ দিয়ে লাভ কি? আমি বললাম, আরে আস্তে আস্তে, কেউ শুনতে পাবে। কুকু হাসল, বলল, তুমি কেন এক বোতলের বেশি বিয়ার খাও না এবার বুঝলাম। পাছে সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, পাছে তুমি এই সমাজে, এই ভিড়ে অপাঙ্কতেও হয়ে পড়ো, তাই না? অন্য কথা বলো কুকু, অন্য কথা বলো। আহা টুটুদা, তুমি তো অনেক টাকা রোজগার করলে, বাকি জীবনটা বিনে পয়সায় অপারেশন করো না। গন্তব্য মানে শুধু হরিদ্বার গিয়ে সাধু হওয়া নয়, আমি এই গন্তব্যের কথাই বলছিলাম। নয়তো সব ছেড়ে দিয়ে এবার লেখো, যা কিছু লিখতে চেয়েছিলে নিজেকে উজাড় করে লেখো, বেটার লেট দ্যান নেভার, স্বগতোক্তির মতো বললাম আমি। তুমি তো বলেই খালাস কুকু, ছেলেটার পায়ে দাঁড়াতে এখন অনেক দেরি। হাহ, জোক অফ দ্য ইয়ার, পুয়ার ফাদার, আমার বাবার কথাই মনে পড়ে গেল। আমার বাবাও ঠিক এই কথাই বলতেন, আর দেখছো তো আমাকে, এখনও ল্যাংচাচ্ছি। পায়ে আর দাঁড়াতে হলো না রুটুদা, তোমার ছেলেটাকে মুক্তি দাও না। ও যা হতে চায় ভালোবেসে, যা করে ও আনন্দ পায় তাই করুক না হয়, একটাই তো জীবন, বাপের কথা মতো নাই বা বাঁচলো। ওকে নিজের মতোই বাঁচতে দাও। জীবন মানে কি শুধু ভালো থাকা, ভালো খাওয়া? জীবন মানেটাই তো এক একজনের কাছে এক এক রকম, তাই না? ডেটটা তো বাজে, এখানেই লাঞ্চ খেয়ে যাও কুকু। ওহ, ভুলেই গেছিলাম, তোমাকে তো ডাইনিং রুমে ঢুকতেই দেবে না। কেন ঢুকতে দেবে না কেন? তুমি যে স্যুট পরে নেই, আর নট প্রপারলি ড্রেসড। স্যুট পরে নেই মানে? আমার তো স্যুট একটিও নেই, কিন্তু ব্যাপারটা কি? না, ব্যাপার কিছু নয়, শীতকালে স্যুট ছাড়া এই ক্লাবের ডাইনিং হলে ঢোকা বারণ। কুকু হো হো করে ফুলে ফুলে হাসতে লাগলো। অনেকক্ষণ পর হাসি থামিয়ে বলল, আমাদের বাবারা সব অসহযোগ করে, খদ্দর পরে আর চরকা কেটে ইংরেজ তাড়ালো 35 বছর আগে দেশ থেকে, আর আজকেও এখানে স্যুট ছাড়া দিশি লোকেদের খাওয়ার ঘরে ঢুকতে দেবে না? জয় ভারতের জয়, তোমাদের জয়। এই ভারতবর্ষ স্বাধীন করার জন্যেই আমার নকাকা পুলিশের গুলি খেয়ে মরেছিল। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। অনেকেই আমাদের টেবিলের দিকে দেখছিল, পরে জিজ্ঞেস করবে নিশ্চয়ই কাকে নিয়ে এসেছিলাম আমি। ইজ্জত একাবারে গলিয়ে দিল কুকুটা। আসলে দোষ আমারই, লোককে নিয়ে পার্ক স্ট্রিটের বারেটারে যাওয়াই উচিত ছিল। এবার উঠব, আমার দমবন্ধ লাগছে এবার। থ্যাংক ইউ ভেরি মাচ, নট সো মাচ ফর দ্য বিয়ার, বাট আমাকে একটা নতুন জগতের সাথে আলাপিত করালে বলে। এখানে আজ না এলে আমি হয়তো বোকার মতো পুরনো বিশ্বাসেই পোষণ করতাম যে পৃথিবীতে ডাইনোসর আর বেঁচে নেই। বাইরে বেরিয়ে কুকু আর গাড়িতে উঠল না, বলল, আমি বাসেই চলে যাব, তুমি তো যাবে উল্টো দিকে, কেন ঘুরবে মিছিমিছি আমার জন্য? খাবে না?
চলো অন্য কোথাও গিয়ে খাই, খেয়ে নেবো কোথাও। খাওয়াটা তো এমন কিছু ব্যাপার নয়, কিছু জুটলেই হলো খিদের সময়। চলি টুটুদা। কুকু আমার সঙ্গে এলেই ভালো হতো, বাড়িতেই খিচুড়ি বা ভাতে ভাত খেতাম। একবার ভাবলাম কুকুকে জোর করে বাড়িতে ধরে নিয়ে যাই, গিয়ে অনেকগুলো বিয়ার খাই, খেয়ে যেসব কথা আজকে অনেক বছর আমার বুকের মধ্যে পাথরের মতন চেপে বসে আছে, সেসব কথা আমার স্ত্রী, আমার পরিচিত মানুষেরা, আমার সমাজে যাদের যাতায়াত, তারা কেউই কখনো শুনতে চায়নি এবং বলতেও দেয়নি আমাকে। যেসব কথা শুনলেও কানে আঙুল দিয়ে আমাকে বলেছে সাইকোলজিক্যাল কেস, কনফিউজড বলেছে ইডিয়েট, সেই সব কথা কুকুর হাতে হাত রেখে চোখের জলে বলতাম। কিন্তু কুকুর ততক্ষণে মোড়ের ভিড়ে মিলিয়ে গেছে বড় বড় পা ফেলে। কি সুন্দর ওর হাঁটার ভঙ্গি, ইস, কতদিন আমি ভিড়ের মধ্যে আমার এই ফালতু মেকি সত্তাকে হারিয়ে দিয়ে দশজনের একজন হয়ে হাঁটি না, কতদিন ছোটবেলার মতন ফুচকা খাই না আলু কাপলি রাধুর দোকানের চিকেন রোস্ট ফুটপাথে দাঁড়িয়ে, বসন্ত কেবিনের মোগলাই পরোটা। ড্রাইভার বলল, কাহা চলে গা সাপ? আমি দরজা খুলে নেমে পড়ে বললাম, তুমি বাড়ি চলে যাও, আমি চলে আসব। ও একটুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে, তারপর কিছু না বলে চলে গেল। ভিড়ের মধ্যে শীতের মিষ্টি রোদে হাঁটতে খুব ভালো লাগছিল আমার। হাঁটতে হাঁটতে নিজের কাছ থেকে নিজে দূরে এসে আমার কাঁচের ঘরের জীবনটাকে স্বচ্ছভাবে দেখতে পাচ্ছিলাম আমি। যে সমাজে আমার মেলামেশা চলাফেরা, সেখানে ড্রাইভারেরা রোবট, নিজের থেকে কথা বলা বারণ তাদের, তারা মানুষ নয়। হয়তো সেখানে প্রত্যেকটা মানুষই রোবট, সেখানে নিজের মস্তিষ্ক দিয়ে কেউই ভাবে না, নিজের চোখ দিয়ে কেউ দেখে না, নিজের ইচ্ছেতে কেউই চলে না। সারা জীবন সেখানে প্রত্যেকটি মানুষ অন্য কোনো মানুষের ভূমিকাতে রং মেখে স্যুট পরে উদ্দেশ্যহীন উৎকট অভিনয় করে চলে, প্রতিদিন আমৃত্যু। কুকু গড্ডালিকায় গা ভাসানো পথ হারানো আমাকে এইমাত্র সঠিক পথের হদিশ দিয়ে গেল।